जय गुरु। परम दयाल श्री श्री ठाकुर श्रीचरणे जाना भूमिष्ठ प्रणाम अपन प्रति प्रत्येक के जाना रानंदित जय गुरु। परम दयाल श्री श्री ठाकुर प्रार्थना करी अपन मंगल होक अपना भलो थकून सुस्थ थकून और ठाकुर जान होते पारें। आम्रा सकले प्रार्थना करी आज इष्ट प्रसंगे आलोचना करब प्रार्थनार साथे आमादेर परम दयाल श्री श्री ठाकुर किछु कथा जोग करते बोलें से कथागुलो कि आलोचना प्रसंगेर षष्ठ खंडे 27 पृष्ठाय श्री श्री ठाकुर एई कथागुलो बोलेछेन। तो आम्रा निखुतभावे परम दयाल श्री श्री ठाकुरेर काछे प्रार्थना करब। एखन एई प्रार्थना अनेक शक्ति आछे। ठाकुर बोलें प्रार्थनाय मानुषेर व्यथा भालो हय, प्रार्थनाय मानुषेर रोग ज्वाला भालो हय, प्रार्थनाय कत मंगल हय, प्रार्थनार चेये कत शक्ति आछे एई निये आगेओ इष्ट प्रसंगे ठाकुर जा बोलेछेन एई निये आमि आलोचना करेछि। आपनारा जदि रेगुलार थाकेन ताहले आपनारा अवश्यई एई आलोचना शुने थाकबेन। তাও আজকে এই যে আলোচনাটা আমি করছি আগেও এটাও আমি আলোচনা করেছি, তো আজ আবার আমি পুনরাবৃত্তি করছি এই আলোচনাটি। যে একবার এক মা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে আমাদের কি প্রার্থনার কোনো দাম নেই? তখন ঠাকুর বললেন প্রার্থনার মধ্যেই আছে তেমনভাবে করা বলা ভাবা চলা যাতে ঈপ্সিত লাভ হয়। শুধু বলা বা ভাবাটা প্রার্থনা নয়, হয়তো আমরা ভাবছি কিংবা কিছু বলছি এটাকে আমরা প্রার্থনা বলে ধরে নিচ্ছি না। আমার মানে ভাবটাও যেমন হবে আমার কাজটাও কিন্তু তেমন হবে, তখনই প্রার্থনাটা সার্থক হবে। তো ঠাকুর বললেন প্রার্থনা মানেই হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা, যে যেদিকেই চলুক না কেন। ভালো করলে ভালো হয়, মন্দ করলে মন্দ হয়, তবে নিজের স্বার্থের জন্য সাধারণত প্রার্থনা করতেই নেই। হীন স্বার্থপরতার উপরে না উঠতে পারলে মানুষ বড় হতে পারে না। প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য, বলতে হয় এরপর শুনুন ভালো করে, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি সুস্থ থাকো। আলোচনা প্রসঙ্গের ষষ্ঠ খণ্ডে ঠাকুর এই কথাটা বলেছেন। আরও আলোচনা প্রসঙ্গের কোনো এক খণ্ডে, আমার ঠিক খণ্ড নাম্বারটা আমার মনে পড়ছে না, আমি সেখানেও একটা লাইন পড়ছিলাম। ঠাকুর বললেন যে ঠাকুরকে বলতে হয় ঠাকুর তুমি স্বস্তিতে থাকো, তুমি আনন্দে থাকো, তোমার তৃপ্তি হোক, এরকম একটা কথা পড়ছিলাম। খুব সুন্দর লাইনটা, পড়তেও ভালো লাগছিল। ঠাকুরকে এইরকমভাবেই বলতে হয়। আরও পড়ছি আমি, আমাকে দিয়ে তোমার ইচ্ছা মূর্ত হয়ে উঠুক, সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক, প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সম্বর্ধনা করে আমার জীবন ধন্য হোক, পরিবেশের পোষণার ভিতর দিয়ে আমার আত্মপোষণা অটুট হোক, আমার জীবনে তুমি সর্বতোভাবে অনুপ্রবিষ্ট হও, আমি তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি সারাটা জীবন। সারাটা জীবন কেন, জন্ম জন্মান্তর প্রীতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হয়ে এইভাবে যা প্রাণে আসে বলতে হয়, আর বলার তালে তালে করতে হয়, চলতে হয়, ভাবতে হয়। এইভাবে চলতে চলতে ভিতরে ভিতরে ভাব, ভক্তি, ভালোবাসা ও আকুলতার সমুদ্র গর্জে ওঠে। এমন করে ইষ্টার্থে তন্ময় হতে না পারলে জীবনটা গ্লানিমুক্ত হয় না, নিরাবিল হয় না, স্বার্থের ঘানি বয়ে বয়ে কেবল ক্লান্ত ও অবসন্ন হতে হয়। ঠাকুর এই কথাই বললেন। আপনারা এই পাঠটা শুনে আপনাদের কোনো ডায়েরি কিংবা খাতাতে আপনারা লিখে রাখতে পারেন। এত বড় পাঠ তাড়াতাড়ি মুখস্থ না হলে আপনারা এটা দেখে দেখেই ঠাকুরের দিকে তাকিয়ে প্রার্থনা করতে পারেন। করতে করতে অভ্যাস হয়ে যাবে, তখন আপনারা করতেও পারবেন, মুখস্থ করে নিতে পারবেন। তো এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করুন। আর আলোচনা প্রসঙ্গের যদি ষষ্ঠ খণ্ড আছে তাহলে 27 পৃষ্ঠা অবশ্যই খুলুন। আজকে আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।